ধ্যান হলো এক অসামান্য ক্ষমতা প্রদান, যাতে আপনি পৃথিবীতে যা যা দরকার সব করতে পারেন, যা কিছু দরকার সত্যি বলছি, আর তাও আপনাকে ছুঁতে পারবে না। নানান কাজকর্মের প্রক্রিয়া পৃথিবীতে যেগুলো আমাদের করা দরকার, আপনি যদি এখানে বসেন আপনার শরীরটা থাকবে এখানে, মনটা থাকবে ওইখানে, আপনি কে তা থাকবে একটু দূরে, এখানেই ভোগান্তি শেষ। আর এটাই ধ্যানমগ্নতা। নমস্কার। সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ উচ্চারিত শব্দ করোনা ভাইরাস ছাড়া যে শব্দটি ঘন ঘন বলা হচ্ছে এই গত কয়েক সপ্তাহে, তা হলো ধ্যান। সবাই হঠাৎ করে, যারা জীবনে কোনোদিনও ধ্যান করেননি, এই সম্ভাবনাটি কখনো ধর্তব্যের মধ্যে ফেলেননি, তারা এখন হঠাৎই ধ্যানের কথা, ধ্যানের প্রয়োজনীয়তা বা ধ্যান করতে চাওয়ার কথা বলছেন। আসুন তাহলে ধ্যানকে পরখ করে দেখি কি এই ধ্যান। সবার আগে দেখি ধ্যান শব্দটা বলতে ঠিক কি বোঝায়। ইংরেজির মেডিটেশন শব্দটি আসলে কিছুই বোঝায় না, সেই অর্থে শব্দটি নির্দিষ্ট করে কিছুই বলে না। কেউ যদি সচরাচর চোখ বন্ধ করে বসে থাকেন, ধরে নেওয়া হয় তিনি নিশ্চয়ই ধ্যান করছেন। কেউ চোখ বন্ধ করে বসে অনেক কিছু করতে পারেন, করতে পারেন জপ, তপ, ধারণা, ধ্যান, সমাধি, শূন্য, সাম্যমা, নইলে আপনি হয়তো নিছকই খাড়া হয়ে ঘুমানোর কায়দাটা রপ্ত করে নিয়েছেন। তো ইংরেজি ভাষায় মেডিটেশন শব্দটি স্পষ্ট করে কিছুই বলে না। আমরা সাধারণত ধরে নিই বা লোকে ধরে নেয় যে মেডিটেশন মানে হলো ধ্যান। তামিলনাড়ুতে এটা ধ্যানম, আরেকটু উত্তরে গেলে এটা ধ্যানা, আর একেবারে উত্তরে গেলে এটা ধ্যান, যদি আরও উপরে যান এটা হয়ে যায় চান, আর একটু পূর্ব দিকে গেলে হয়ে যায় জেন। ইট বিকামস জেন, একই জিনিস। তো কি সেই মাত্রা যাকে আমরা ধ্যান শব্দটা দিয়ে বর্ণনা করার চেষ্টা করছি? একটা মূল বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আপনি ধ্যান করতে পারেন না, কারণ ধ্যান হলো একটা গুণ। কোনো গুণ হলো কোনো নির্দিষ্ট প্রক্রিয়ার পরিণাম। আপনি কোনো প্রক্রিয়া শুরু করতে পারেন, কোনো প্রক্রিয়া চালনা করতে পারেন, কোনো গুণকে চালনা করতে পারবেন না। গুণ হলো একটা পরিণাম মাত্র। এ যেন ঠিক আপনি আপনার বাগানে ফুল চাইলে আপনি বাগানে বসে ফুলের ধ্যান করেন না। জানেনই তো ফ্লাওয়ার জনগোষ্ঠীর কি হয়েছিল। আপনি যদি বাগানে ফুল চান, আপনাকে ফুলের কথা ভাবতে হবে না, বরং ভাবতে হবে মাটি, সার, জল, আলোর কথা। যদি এই মাল মশলাগুলোর প্রক্রিয়াটা ঠিক করে করতে পারেন, ফুল আর ফল হবে তার পরিণাম। কিন্তু আজ পৃথিবীটা এতই লক্ষ্য কেন্দ্রিক হয়ে গেছে, লোকে এত লক্ষ্য কেন্দ্রিক বলেই মাটির প্রতি তাদের কোনো আগ্রহ নেই, সারের প্রতি আগ্রহ তো নিশ্চিত নেই, আর বাকি জিনিসের প্রতিও, কিন্তু তারা ফুল আর ফল চায়। আপনি যদি মাটি, সার, জল আর আলো না দিয়েই ফুল চান,
তাহলে কিন্তু আপনাকে সন্তুষ্ট হতে হবে প্লাস্টিকের ফুলে। প্লাস্টিকের ফুল খুবই সুন্দর যারা লাভের হিসেব করেন, এটা তাদের অনেকভাবে কাজে লাগে। 5 বছরের গ্যারেন্টি থাকে এতে। ফুল যেন একটা আপদ। আপনি যদি বাড়িতে ফুল রাখেন, আপনাকে দিনে অন্তত 5 বার তার দিকে তাকাতে হবে যে কি হচ্ছে, ক্ষণে ক্ষণে আরো সুন্দর হচ্ছে কিনা। কিন্তু আপনি যদি বাড়িতে প্লাস্টিকের ফুল রাখেন, 5 বছরের গ্যারেন্টি, আপনার জীবনের মতো নয়। আপনি প্রাণবন্ত হলে অনেক কিছু করার আছে, এমনকি ভাইরাসকেও পাশ কাটাতে হবে, অদৃশ্য ভাইরাস। কিন্তু মরা মানুষদের শুধু সংরক্ষণ করে রাখতে হবে। তাই মূলত যেই মাত্রা ও প্রক্রিয়াটিকে আপনি ধ্যান বলে ইঙ্গিত করছেন, তা খুবই জীবনমুখী। জীবনমুখী বলছি মানে এখন আপনার বেশিরভাগটাই বস্তুকেন্দ্রিক, বা বলা যায় মন কেন্দ্রিক, হয়তো আবেগ কেন্দ্রিক কিংবা শরীর কেন্দ্রিক, যেটা আবারও একটা বস্তুই। জীবনটা মূলত এইরকমই হয়ে দাঁড়িয়েছে। জীবন নিয়ে মানুষের ধারণা হলো, কেউ যদি বলে আমার জীবন, আপনার বোঝা উচিত তারা তাদের চাকরির কথা বলছে, তারা দেশ বা পৃথিবীর অর্থনৈতিক অবস্থার কথা বলছে, গাড়ির কথা, বা হয়তো তাদের কুকুরের কথা বলছে, কখনো আবার বলছে স্বামী বা স্ত্রীর কথা, যা কিছু হতে পারে। কিন্তু একমাত্র যেই জিনিসটা সত্যিকারের জীবন, তা হলো এটার ভেতরে যেটা ধুকপুক করছে, এটাই জীবন। বাকি জিনিসগুলো হলো আয়োজন যা আমরাই করেছি, এই আশায় যে এই আয়োজনগুলো আমাদের জীবনকে সমৃদ্ধ করবে, সেটা শিক্ষা, কর্মজীবন, নানান সম্পর্ক, বিয়ে, বাচ্চা কাচ্চা, সম্পত্তি, যাই হোক, এই সব কিছু ওই একটা জিনিসের জন্যই, শুধু এই আশায় যে আমাদের জীবন সমৃদ্ধ করবে। নিশ্চয়ই জানেন অনেকে নিজেদের জীবন সমৃদ্ধ করার বদলে খুব বেশি করে এই আনুষঙ্গিকগুলোর সাথে জড়িয়ে পড়েন। আনুষঙ্গিকগুলো হয়ে ওঠে জীবন প্রক্রিয়ার চেয়েও বেশি বড়। আমার মনে হয় খুব নিষ্ঠুরভাবে ভাইরাসটি লক্ষ্য ফিরিয়ে আনছে এই জীবনের প্রতি। হঠাৎই আপনি বুঝতে পারছেন আপনার দামি বাড়িটা একটা জেলখানা হয়ে উঠেছে, আপনার দামি গাড়িটা আবর্জনার সামিল, কারণ চালাতে পারছেন না অন্তত কিছু দিনের জন্যে। আর এই মুহূর্তে পৃথিবীটা এমন পরিস্থিতিতে যে আমরা জানি না কতদিন কতদিন সময় লাগবে আপনার রাস্তায় বেরিয়ে গাড়িতে করে একটু এদিক ওদিক ঘুরতে, আপনি জানেন না। তো এখন স্বভাবতই পৃথিবী জুড়ে বহু সংখ্যক মানুষ জিজ্ঞেস করছেন, ধ্যান কিভাবে করে, আমার কি করা উচিত। আমি আগেই বলেছি আপনি ধ্যান করতে পারেন না, কিন্তু আপনি ধ্যানমগ্ন হয়ে উঠতে পারেন, কারণ এটা একটা গুণ। কেউ যদি তার শরীর, মন, আবেগ আর শক্তিকে একটা নির্দিষ্ট পর্যায়ে পরিণত করায় মন দেন, আপনি আপনা হতেই দিনের 24 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন। ধ্যান কোনো দুর্বলতা নয় যে আপনি ধ্যানমগ্ন হলে আপনাকে চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকতে হবে। ধ্যান হলো এক অসামান্য ক্ষমতা প্রদান, যে আপনি পৃথিবীতে যা যা দরকার সব করতে পারেন, যা কিছু দরকার, সত্যি বলছি, ঠিক যা দরকার সেই পরিস্থিতিতে, আর তাও আপনাকে সেটা ছুঁতে পারবে না। নানান কাজকর্মের প্রক্রিয়া পৃথিবীতে যেগুলো আমাদের করা দরকার, এই ক্ষমতা পেয়ে
বা ক্ষমতাটা ছাড়াই। এমনকি মানুষ হলো আসলে পঙ্গু, কারণ আপনাকে যা ভাবতে, অনুভব করতে, বুঝতে এবং পদক্ষেপ নিতে হবে পৃথিবীতে, তা যদি আপনার উপর খুব বড় প্রভাব ফেলে, স্বাভাবিকভাবেই যা দরকার তা করতে দ্বিধা করবেন, স্বাভাবিকভাবেই আপনি যেগুলো করা দরকার সেগুলো এড়িয়ে যাবেন। একই রকমভাবে যখন আপনি এমন অবস্থায় থাকেন যে আপনার কাজ ও আপনার চারপাশে পৃথিবীর নানান কাজ আর আপনার মন ও আবেগের নানান কাজ, তারা যখন আপনাকে জীবনের প্রতিটা মুহূর্তে প্রভাবিত করে, তখন কোনোভাবে আপনি নিজেকে পঙ্গু করে ফেলেন, কারণ আপনা হতেই আপনি নিজের জীবনের মাপকাঠিটাকে সীমিত রাখতে চাইবেন, কারণ কাজকর্ম, চিন্তাভাবনা, আবেগ জীবনের সাথে জড়িত থাকা অশেষ ভোগান্তির কারণে হতে পারে। যেই না ভোগান্তির ভয় থাকে, সচেতন বা অসচেতনভাবে আপনি আপনার জীবনের সুযোগ ও সম্ভাবনাগুলোকে সীমিত করে দেন। ধ্যান মানে শুধু এটাই, খুব সহজ করে যদি আমায় বলতে হয়, আপনি যদি এখানে বসেন, আপনার শরীরটা থাকবে এইখানে, মনটা থাকবে ওইখানে, আপনি কে সেটা থাকবে একটু দূরে, এই দুটো মাত্রা থেকে, ভৌত শরীর ও মনের সংগ্রহ, শরীর ও মনের সংগ্রহ দুটো থেকে একটু দূরত্ব যদি তৈরি হয় আপনার আর এইটার মধ্যে, এখানেই ভোগান্তি শেষ, আর এটাই ধ্যানমগ্নতা। ঈশা ক্রিয়া একটা অত্যন্ত সহজ প্রক্রিয়া, তবে এটা একটা শক্তিশালী সাধনী। এই তিনটে উপকরণ, আপনার শ্বাস প্রশ্বাস, চিন্তাভাবনা আর আপনার সচেতনতা, ঠিকঠাক সংমিশ্রণে আপনি যদি তাদের কাজে লাগান, আপনার শরীর ও মনকে কাজে লাগানোর ক্ষমতা এত ব্যাপকভাবে বেড়ে যায় যে অন্য কারো চোখে আপনাকে সুপার হিউম্যান বলে মনে হয়। কিন্তু আমি আপনাকে বলছি, এটাই হলো মানুষ, এটা কোনো সুপার হিউম্যান হওয়ার ব্যাপার নয়, বরং এটা বোঝার ব্যাপার যে মানুষ হওয়াটাই একটা দারুণ ব্যাপার।